হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি, ফিরে এসেছি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। গত শুক্রবার আমরা ঢাকার বাইরে গিয়েছিলাম, আর এটা ছিল প্রায় এক বছর পরে ঢাকার বাইরে যাওয়া। তো অনুভূতিটা কেমন ছিল সেটা তো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তাছাড়াও যাওয়ার আগের প্রস্তুতির কিছু অংশ এবং পুরো জার্নির কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ভিডিওটি ভালো লাগবে, আর ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। শুক্রবার আমরা খুব সকালবেলায় রওনা দেব, তো অত সকালে উঠে ছেলেমেয়েরা কিছু খেতে পারবে না। আর যেখানে যাচ্ছি সেখানে যেতে আমাদের প্রায় 4 ঘন্টার মতো সময় লাগবে। তো এতটা লং জার্নি, ছেলেমেয়েরা না খেয়ে থাকতে পারবে না, ওদের তো ক্ষুধা লাগবে। তো ওরা যেন গাড়িতেই কিছু খেতে পারে সেই রকম হালকা কিছু খাবার ওদের জন্য রেডি করছি। এটা বৃহস্পতিবার রাত্রেবেলা। সব ধরনের খাবার জার্নির সময় খাওয়া যায় না, তো নানান দিক ভেবে আমি ওদের জন্য খাবারটা নিয়েছি। তো বাজার থেকে যেভাবে মুরগির মাংসটা নিয়ে এসেছিল সেভাবে আমি ফ্রিজে উঠিয়ে রেখেছিলাম, সেভাবেই আবার ভিজিয়েছি। তো একবার যখন ভিজিয়েছি আর ফ্রিজে ওইভাবে কাঁচাটা রেখে দেব না, তো দুই ভাগে কেটে নিলাম। কিছুটা অংশ আমি চিকেন ফ্রাই করব আর বাকি অংশটা আমি কুক করতে দিয়েছি। চিকেনটা ম্যারিনেট করব, তার জন্য প্রথমেই দিলাম জিরা এবং ধনিয়ার গুঁড়া, লাল মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, সয়া সস, সামান্য পরিমাণে লবণ। লবণটা বুঝিয়ে দিলাম কারণ সয়া সসে লবণ থাকে। এটা মেখে আমি নর্মাল ফ্রিজে রেখে ওভারনাইট ম্যারিনেট করব। সকালবেলা এটা ঝটপট ভেজে নেব। এখন সকাল 6:30 বাজে, একেবারে ঝকঝকে রৌদ্রোজ্জ্বল সুন্দর একটা দিন শুরু হয়েছে। তো শরৎ ঋতু সবে মাত্র শেষ হয়েছে, হেমন্ত শুরু হয়েছে, এখনও আকাশটা নীল আছে, কুয়াশার চাদরে একেবারেই ঢেকে যায়নি। তো মনটা খুব ভালো ছিল, সেই সঙ্গে এমন একটা সকালবেলা দেখে আরও আরও মনটা ভালো হয়ে গেল। গত রাত্রে চিকেনটাকে আমি দুই ভাগে ভাগ করেছিলাম, একটা ভাগ ম্যারিনেট করে ফ্রিজে রেখেছি, এখন ফ্রাই করব, আর একটা ভাগ কুক করে রেখেছিলাম। ম্যারিনেট করার জন্য যে যে উপকরণগুলো ব্যবহার করেছি একই উপকরণ আমি এটাতেও দিয়েছি। তো কুক করে রেখে আমি ঘুমাতে গিয়েছিলাম, সারা রাত্রে এটা ঠান্ডা হয়ে গেছে, এখন এটা ফ্রিজে রেখে দেব, অন্য কোনো কিছু করতে এটা ব্যবহার করা যাবে। ছেলেমেয়েরা এখনও ঘুমাচ্ছে আর আমরা তো দুজনেই অনেক আগে উঠেছি। ওঠার পরে ভাত রান্না করেছি নরম করে, ডাল রান্না করেছি আর ডিম সিদ্ধ করেছি। তো জার্নির আগে আমার এই খাবারটাই সুইটেবল মনে হয়েছে, তো সেটাই করেছি। আর ছেলেমেয়েরা গাড়িতে যা খাবে আমি এখন সেটা রেডি করছি। প্রথমে আমি চিকেনটা ফ্রাই করব, আর চিকেন ফ্রাই করার জন্য ম্যারিনেট করে রাখা চিকেনগুলো প্রথমে কর্নফ্লাওয়ারে গড়িয়ে নিয়ে, তারপর ডিমের গোলায় চুবিয়ে ব্রেড ক্রামে আবার গড়িয়ে নিয়ে ফ্রাই করতে দিলাম। চিকেন এভাবে খেতে আমার ছেলেমেয়েরা খুব পছন্দ করে, আর এটা খুব সহজে হয়ে যায়। আর অনেকদিন পরে জার্নি করব, মাথাটা একটু কেমন যেন ঘুরাচ্ছে, তো ঝটপট করার জন্য এটাই আমার কাছে বেস্ট মনে হয়েছে। চিকেনগুলো ছোটো ছোটো করে কাটা হওয়ার কারণে এটা ওদের খেতে সুবিধা হবে, ফর্ক দিয়ে খেতে পারবে, হাত দিয়ে না ধরলেও হবে। আর এখন তো সিচুয়েশনটা এমন, বাইরে গেলে যত হাত ধোয়া যায়, যত হাত মুখের কাছে না আনা যায় ততই ভালো, তো এটা হাত দিয়ে না ধরে খেলেও হবে।
এখন কিছু ব্রেড আমি বাটার দিয়ে ভেজে নেব, এটা ওদের অনেক এনার্জি দেবে। আসলে বাচ্চারা বাহিরে গেলে খুব একটা কিছু খেতে চায় না, আর ওরা তো অনেকদিন পরে বাহিরে যাচ্ছে, কতটুকু খাবে ঠিক জানি না, তবে যেটুকুই খাবে ওরা যেন অনেক এনার্জি পায় খাবারটা থেকে, সেটাও আমি চিন্তা করেছি। অনেকদিন পর এভাবে বক্স সাজাচ্ছি, তো সকাল সকাল উঠে এভাবে বক্স সাজাতে সে আগের দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। এবছরে সেই মার্চ মাসে এসব করেছি, তারপর থেকে তো আর করি না। তার আগ পর্যন্ত তো সকালে উঠে এভাবে তাড়াহুড়া করে ছেলের জন্য টিফিন বক্স আর হাজবেন্ডের জন্য লাঞ্চ বক্স সাজাতে হতো, তো ওর তখন যেরকম লাগতো আজকের অনেকদিন পরে সেসব কথা মনে পড়ে যাচ্ছে। ছেলের স্কুল বন্ধ হয়েছে মার্চ মাসের 17 তারিখ থেকে, আর হাজবেন্ডের অফিস বন্ধ হয়েছে, মানে ওয়ার্ক ফ্রম হোম করে দিয়েছে সে মার্চ মাসের 11 তারিখ থেকে, তো মাল্টিন্যাশনাল কোম্পানি একটু আগে আগেই বন্ধ হয়ে গিয়েছিল। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত হোম অফিস করছে, আর ছেলে তো অনলাইনে ক্লাস করে। যা খাই বাসাতেই সবাই একসঙ্গেই খাই, এভাবে আর বক্স সাজাতে হয় না, তো অনেকদিন পর এটা সাজাচ্ছি। প্রতিদিনের অভ্যস্ততা হঠাৎ করে ব্রেক হলে, অনেকদিন পরে আবার সেটা করলে বেশ ভালো লাগে। তো আমাদের খাবার রেডি, আর আমরা কিছুক্ষণ পরেই রওনা দিব। বের হতে হতে আমাদের প্রায় 8টা বেজে গিয়েছিল, 8টার দিকে আমরা জার্নিটা স্টার্ট করেছি। তো কি বলবো, খুব ভালো লাগছিল, মনে হচ্ছিল প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছি। আসলে গাড়ির গ্লাস লাগানো ছিল, তারপরেও চোখ দিয়ে দেখে আমাদের মনে হচ্ছে প্রাণটা ভরে নিঃশ্বাস নিচ্ছি, প্রাণের মধ্যে পানি এসেছে, জানটা ফিরে এসেছে, খুব ভালো লাগছিল। আর ছোটবেলায় কিন্তু এমন হয় যে এক একটা দিন অনেক বড় হয়, একটা বছর অনেক বড় মনে হয়, তো ওদের জীবন থেকে তো একটা বছর চলে গেছে, অনেকটা সময় এটা ওদের কাছে, অনেক অনেক দিন পরে সেই হিসাবে ওরা বের হয়েছে, তো ওদের কাছে তো আরও অনেক ভালো লাগছে। ওরা দুই ভাই বোন রাস্তা দুই ধারের সব কিছু দেখছিল, খুব এনজয় করছিল, আর বাবা মা তো ছেলে মেয়েদের আনন্দ দেখে আরও বেশি আনন্দ পায় নিজেদের আনন্দের থেকে, আমাদেরও ওই রকমই ভালো লাগছিল। তো একটা সময় এভাবেই আমরা বঙ্গবন্ধু সেতুতে পৌঁছে গেলাম। তো আমার চ্যানেলের প্রথম ভিডিওটাই ছিল এই যমুনা ব্রিজ বা বঙ্গবন্ধু সেতু পার হওয়ার একটা দৃশ্য, তো তারপরে কিন্তু আমি আর এই ব্রিজ পার হইনি। তো এবার অনেক দিন পরে, 1 বছর পরে আপনাদের সাথে নিয়েই আবার যমুনা ব্রিজ বা বঙ্গবন্ধু সেতুতে উঠলাম। কিন্তু সমস্যা হচ্ছে এবারে জার্নিটা করছি কারে, আর কার থেকে নদীর দৃশ্যটা ঠিক ওইভাবে আসে না, ওইভাবে না একেবারেই আসে না, খুবই সামান্য পরিমাণে, আর আশেপাশে যদি এরকম বড় গাড়ি থাকে তাহলে তো আরও কথাই নেই, মনে হয় একেবারেই নিচে পড়ে আছি। তো এই ব্রিজ পার হওয়ার ভিডিও দিয়েই আমার চ্যানেলটা যাত্রা শুরু করেছিল। ইচ্ছা আছে এটার উপর আরও ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার, কারণ দিনের এক একটা সময় এক এক রকম সুন্দর লাগে, আর বিভিন্ন ঋতুতে তো ভিন্ন ভিন্ন সৌন্দর্য।
যিনি এই ব্রিজ একবার পার হয়েছেন বা নিয়মিত পার হন, তার কাছে কিন্তু এই ভিডিওগুলো একদমই বিরক্তিকর মনে হবে না। তো আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি, আর প্রবেশ পথে এরকম একটা জবা ফুল ফুটেছিল আমাদের অভ্যর্থনা জানানোর জন্য। তো গ্রাম আমার কাছে বরাবরই একটা সুখের ঠিকানা। আমরা বেড়ে উঠেছি শহরে, কিন্তু আমার দাদার বাড়ি একেবারেই গ্রামে। তো সেখানে যেতাম, খুব আনন্দ করতাম, সেগুলো এক অন্যরকম স্মৃতি। আশা করি ধীরে ধীরে আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ। তো সেই স্মৃতিগুলো আমি আমার ছেলের কাছে খুব বলি, ছেলেও শুনতে শুনতে গ্রামকে ভালোবেসে ফেলেছে। এখানে এসে তো সে খুব খুব খুশি হয়েছে, খুবই ভালো লেগেছে তার। আর আমরা এখন যেখানে এসেছি সেই জায়গাটা আসলে একটু বেশি সুন্দর ছিল। তো শহরের ছেলেমেয়েরা যে গ্রামের পরিবেশকে কল্পনা করে ছবি আঁকে, একেবারেই সেই রকম। এই যে পুকুর, শান্ত স্নিগ্ধ পুকুর, আর পুকুরের ধারে বসার জায়গা, একপাশে সিমেন্ট দিয়ে বেঁধে নেওয়া, আর তার পাশে আবার বাঁশ দিয়ে এরকম বসার জায়গা করে দেওয়া আছে। তারপরে পুকুর ধারে যে গাছ থাকে, সেই গাছগুলো অনেক সময় হেলে একদম পুকুরের উপর পড়ে, পানি ছুঁই ছুঁই করে, সেরকম একটা গাছ ছিল। আসলে খুবই সুন্দর ছিল জায়গাটা। ক্যামেরায় আসলে সব কিছু ওইভাবে ফুটে তোলা যায় না, আর আমি তো একেবারেই পারছি না। তো ওখানে একটা বড় আমের গাছ ছিল, আমের গাছের সঙ্গে এরকম শেকড় ঝুলে ঝুলে ছিল। এগুলো নাকি একেবারেই শুরু থেকে, গাছটা অনেক প্রাচীন, দেখতে খুব অদ্ভুত লাগছিল, কেমন যেন অচিন বৃক্ষ অচিন বৃক্ষ মনে হচ্ছিল। যেখানে গিয়েছিলাম সেটা আমাদের আত্মীয়র বাড়ি, তারা আমাদের ইনভাইট করেছিলেন, আমরা তাই গিয়েছিলাম। তো সারাদিন থেকে তারপর এরকম বিকেলবেলা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। খুব ভালো লেগেছে, খুব সুন্দর সময় কেটেছে। আর বাংলাদেশের মানুষের আতিথেয়তা, সেটা নিয়ে তো নতুন করে বলার আর কিছুই নেই। সব কিছু তো আর ক্যামেরায় ফুটিয়ে তোলা সম্ভব নয়, তাই আর শেয়ার করছি না আপনাদের সঙ্গে। তো এখন আমরা ব্রিজে সন্ধ্যা নেমে এসেছে, তো ওপারে লাইটগুলো জ্বলে উঠেছে, আর সৌভাগ্যক্রমে আমরা ব্রিজের উপর ট্রেনও পেয়ে গেছি। ব্রিজের উপর ট্রেন পাওয়া, এটা একটা সৌভাগ্যের বিষয়। অনেকের কাছে হয়তো বা ভয় লাগে ট্রেন পার হওয়ার সময়, কিন্তু আমার খুব ভালো লাগে, রোমান্টিক লাগে। আর সেই গানটা আছে না, যে মোর স্বপ্নের সাথী তুমি কাছে এসো, ওই গানটার কথা মনে পড়ে। তো স্বপ্নের সাথী কিন্তু জীবনে এসেছে, তো তার সঙ্গে একসঙ্গেই দেখছি, আজও ভালো লাগছে, আজও গানটার কথা মনে পড়ছে। সারাদিনের পরিশ্রম শেষে তিনি এখন ক্লান্ত, ঘুমিয়ে গেছেন নিশ্চিন্তে। তো ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে একদিনে গিয়ে একদিনে ফিরে আসা অনেক কষ্টকর একটা ব্যাপার ছিল, কিন্তু মনের আনন্দের কাছে কষ্টটা একেবারেই তুচ্ছ হয়ে গিয়েছিল। কখনো কখনো বেঁচে থাকাটাই সবচাইতে বেশি আনন্দের বিষয়, সবচাইতে বেশি জরুরি একটা বিষয়। তো আল্লাহর অশেষ রহমতে বেঁচে আছি, গত বছরটা গেছে অনেক হতাশা, অনেক দুর্দশা, কষ্ট, বন্দি জীবন, তারপরেও বেঁচে আছি জন্য আজকে এমন একটা দিন জীবনে এসেছে। সর্ব অবস্থায় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আপনারা সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আর নিজেরা নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের জীবনের হেফাজত করবেন। আসসালামু আলাইকুম।